হাই ফ্রেন্ডস, আমি সৌম দাস এবং আপনি দেখছেন এসডি টেক বাংলা। তো আজকে আমরা কথা বলতে চলেছি যে এখনই আমরা সময় জানতে পাচ্ছি যে এখন আমাদের বাজে হচ্ছে 5:46 এবং আর কিছুক্ষণ আগেই প্রায় ওই 5:30 দিকে আমাদের ইউটিউব কিন্তু বন্ধ হয়ে গেছে, অর্থাৎ ইউটিউব দেখাচ্ছে ইউটিউব সার্ভার ডাউন। তো ইউটিউব যদি আপনি ওপেন করেন তো ইউটিউব ওপেন করার পর দেখাচ্ছে যে আমি এখন ইউটিউব ওপেন করতে যাচ্ছি এবং আপনি আপনারা সেখানে দিচ্ছি যে স্ক্রিনশটে যে কী দেখাচ্ছে, তো এখানে দিচ্ছে যে দেয়ার ওয়াজ এ প্রবলেম উইথ দ্য সার্ভার, দিয়ে ব্র্যাকেটের ভেতরে দেখা যাচ্ছে 503, অর্থাৎ ইরর 503 বা ইরর 404 এরকম নানান রকম দেখায়, এখানে দিয়েছে 503 এবং বারবার দেখাচ্ছে রিট্রাই, আমরা না পারছি কিচ্ছু করতে। যেমন ডাউনলোডস এখানে দেখাচ্ছে, বাট সেগুলোই আপনারা দেখতে পাচ্ছেন অফলাইন ভিডিও, তাছাড়া আর কিচ্ছু করা যাচ্ছে না। কিন্তু এটা শুধু ইউটিউবের সাথেই হচ্ছে না, এটা ইউটিউব স্টুডিওর সাথেও হচ্ছে, অর্থাৎ ইউটিউবের সার্ভারের সাথেই হচ্ছে, তার জন্য এখানে কোনো রকমভাবে আমরা আর কিছু দেখতে পাচ্ছি না। তো এটা আপাতত বলা যেতে পারে ইউটিউব সার্ভার ডাউন। এবং আমি ওয়েবেও ট্রাই করেছি, ওয়েবে হচ্ছে না, আর আমি ইন্টারন্যাশনাল ওয়েব মানে VNP করেও ট্রাই করেছি যে বাইরের দেশে হচ্ছে, শুধু কি ইন্ডিয়াতে হচ্ছে না, অন্য দেশগুলোতেও হচ্ছে। তো সেটা দেখলাম যে অবশ্যই আমেরিকাতেও হচ্ছে, অর্থাৎ তাহলে বাকি দেশগুলোতে হবে, এটাই আমরা ভেবে নিতে পারি। তো ইউটিউবের ওয়ার্ল্ড ওয়াইডভাবে এত বড় একটা মানে সবচেয়ে বড় ইউটিউবে হচ্ছে ভিডিও প্ল্যাটফর্ম, এর ভেতরে সব ধরনের ভিডিও হয়, কিন্তু এখনও পর্যন্ত এখন এটা সার্ভার ডাউন হয়েছে। তো এটা কেন হয়েছে, কী কারণে হয়েছে এখনও পর্যন্ত কিছু জানা যাচ্ছে না, কারণ খুব সাডেন টাইমের ভেতরেই হয়েছে। এখন যদি আপনি গুগল টুগলে সার্চ করেন তো এখনও কোনো আর্টিকেলস বা কোনো খবর বিশেষ করে আসছে না, এমনকি আমি এই ভিডিওটাও কিন্তু ইউটিউব যখন আবার সার্ভার লিঙ্ক আসবে তারপরেই আমি পোস্ট করতে পারবো, আমি জানি না সেটা কখন আসবে, তারপরেই এটাকে পোস্ট করা যাবে, কারণ এখন ইউটিউবে ভিডিও পোস্ট করা যাচ্ছে না, ইউটিউব স্টুডিও ওপেনই হচ্ছে না, আমি না দেখতে পাচ্ছি অ্যানালিটিক্স, না দেখতে পাচ্ছি কিচ্ছু, না ইউটিউব ওপেন হচ্ছে, না ইউটিউব ওয়েব ওপেন হচ্ছে, না ইউটিউব স্টুডিও ওয়েব ওপেন হচ্ছে, কিছু হচ্ছে না ইউটিউবের সাথে। আমরা জানি না আস্তে আস্তে হয়তো এটা শুধু ইউটিউবেই হয়েছে, অন্য কোনো অ্যাকাউন্ট হয়েছে কিনা। আমি গুগল এবং বাকি অ্যাপ্লিকেশনগুলো ওপেন করলাম, সেগুলো আপাতত তো ওপেন হচ্ছে, পরবর্তীকালে আমরা দেখি কী হচ্ছে এবং খবরও কিছুক্ষণের ভেতরেই হয়তো সব চলে আসবে, এবং তারপরে আমি একটা ডিটেল ভিডিও করব যার ভেতরে আমি বলবো এই শাটডাউনটা কী কারণে হয়েছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আমরা এই বিষয়ের ভিতরে বিশেষ কিছু বলার নেই, এখন সার্ভার আর ডাউন আছে, তো পরবর্তীকালে যখন সার্ভার ডাউন ওপেন হবে তখন আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন, এবং সেই সময় আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের সাথে হয়েছে কি না, শুধু আমার একার সাথেই হয়ে গেল, সবার সাথে হয়নি হয়তো, আমি আমার বাড়ির যতগুলো ফোন আছে সব কটা ফোনেই হয়েছে, তো আপনাদের সাথেও হয়তো হয়ে থাকবে, আমি ফেসবুক হোয়াটসঅ্যাপ এখনও পর্যন্ত এরকম বিশেষ কিছু আপডেট হয়নি। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এই আপডেটটার জন্য, এবং আপনারাও নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করে দেবেন আমাদের কমেন্ট বক্সের ভেতরে, এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং।